পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন। পূর্ব জেরুসালেমের আলাকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। রবিবার ভোরে নামাজের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হলে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় অন্তত দুই ফিলিস্তিনিকে আটক করা হয়। শুক্রবার আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 150 মুসল্লি আহত হন।